সিঙ্গাপুরে আজ আমার দ্বিতীয় দিন প্রথম সকাল। সকালটা দেখে মনটা ভালো হয়ে গেল। রোদ ঝলমলে দিন বলা যাবে না, তবে ঝরঝরে, বৃষ্টি নেই, চারিদিকে শুকনা। কাল রাতে যে চিন্তা নিয়ে ঘুমাতে গিয়েছিলাম সেটা আর নেই। আজ আমার যাওয়ার কথা সিঙ্গাপুরের মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন সেন্তোস আইল্যান্ডে। মনে হচ্ছে আজ সব কিছু প্ল্যান মতোই হবে। যদিও সকালে নাস্তা করতে নেমে হোটেলের সুইমিং পুল দেখে মনটা আনচান করে উঠল। হোটেলের সুইমিং পুলের প্রতি আমার দুর্বলতা অনেক দিনের। কোথাও ঘুরতে গিয়েছি কিন্তু সুইমিং পুলে ডোবাডুবি করিনি, এমন কখনো ঘটেনি। কিন্তু আজ সেটা বাদ রাখতে হলো। আজকের দিনটা নিয়ে অনেক প্ল্যান। যাব সেন্তোস আইল্যান্ডের ইউনিভার্সাল স্টুডিওতে। সেখানে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনের, আজ সেই ইচ্ছা পূরণ হবে। তবে তার আগে একটা মজার ঘটনা ঘটল। রেডি হয়ে হোটেলের নিচে নেমে রাস্তায় বেরোতেই যা দেখলাম তাতে আমি হঠাৎ করেই এক্সাইটেড হয়ে গেলাম। মোবাইল বের করে নিউজ রিপোর্টারের মতো ভিডিও বানাতে লেগে পড়লাম। এখন অবশ্য সে কথা মনে পড়ে হাসি লাগছে। ঘটনাটা এত এক্সাইটেড হওয়ার মতো কিছু না, সিঙ্গাপুরের মতো দেশে এটা খুবই স্বাভাবিক। সে ঘটনা বিস্তারিত ব্যাখ্যা করে আর লাভ নেই, ক্লিপটা আমি এখানে সরাসরি শেয়ার করে দিচ্ছি। রাস্তার কাজ চলতেছে কিন্তু ট্রাফিক খোলা। ঠিক একটা লেন, যে লেনে কাজ হচ্ছে সেই লেনটা বন্ধ করে লেনের এই পাশটা দিয়েও গাড়ি চলছে। আবার ওই যে একটা গাড়ি আসতেছে লেনের ওই পাশ দিয়ে, যেটা ওই পাশের গাড়িও চলতেছে। আমি রাতে হোটেল রুম থেকে দেখলাম যে রাস্তায় কাজ হচ্ছে, পুরো ট্রাফিক খোলা, কারো কোনো ডিস্টার্ব নেই। কী চমৎকার! সিঙ্গাপুর বলেই হয়তো এটা সম্ভব। ট্রাফিক খোলা, সবাই কাজ করছে, দুই পাশে দুটো লেনই খোলা, মাঝখানে একটা লেন বন্ধ করে মাটি খুঁড়ে কোনো একটা কিছু করছে। আমাদের কাছে এটা স্বপ্নে থেকে যাবে। আমি আগেই বলেছি, এখানে এসে যা কিছু দেখি সেটা নিয়েই আমার ঢাকার সঙ্গে তুলনা চলে আসে, আর এজন্যই আমি এই ঘটনা ঘটিয়ে ফেলেছি। এবার সিঙ্গাপুর ট্যুরে আমার অন্যতম টার্গেট সেন্তোস আইল্যান্ডের ইউনিভার্সাল স্টুডিও। রওনা হয়ে গেলাম। হোটেলের ট্রাভেল ডেস্ক থেকে ইউনিভার্সাল স্টুডিওর টিকিট করে নিয়েছি, আর গাড়ি নিয়েছি আমি গ্র্যাব অ্যাপস থেকে। গ্র্যাব হলো আমাদের দেশের পাঠাও সার্ভিসের মতো। সিঙ্গাপুরে উবার নেই, এখানে রাইড শেয়ার এবং ফুড ডেলিভারির জন্য জনপ্রিয় অ্যাপের নাম গ্র্যাব। সেন্তোস আইল্যান্ডে আমি যাব কেবল কার দিয়ে, আর সেজন্য আমাকে যেতে হবে হারবার ফ্রন্ট। কেবল কার স্টেশন সেখানেই। সেন্তোস আইল্যান্ডে গাড়ি নিয়েও যাওয়া যায়, তবে সিঙ্গাপুরে কেবল কারে সেন্তোসা যাওয়ার রুটটা খুবই জনপ্রিয় এবং খুব সুন্দর। সিঙ্গাপুর কেবল কারে উঠলে পাখির চোখে সিঙ্গাপুর শহরটা দেখা হয়ে যায়। একঘেয়েমি গাড়ি জার্নি থেকে কেবল কারে করে যাওয়ার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। পাখির চোখে সিঙ্গাপুর দেখতে চাইলে এর কোনো বিকল্প নেই। আমিও তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। কেবল কারের স্টেশনটাও অদ্ভুত। হারবার ফ্রন্ট কেবল কারের স্টেশনটা আসলে একটি হাইরাইজ বিল্ডিং। বিল্ডিংয়ের নিচে থেকে কেবল কারের টিকিট কেটে লিফট দিয়ে উঠতে হবে ওপরে। সেখানে টিকিট দেখিয়ে বসতে হবে কেবল কারে। এরপর শুরু হবে এক্সাইটেড কেবল কার জার্নি। এর আগেও আমি বেশ কয়েকবার কেবল কারে চড়েছি, তবে সেগুলোর সবগুলোই ছিল পাহাড়ের ওপর। এই প্রথম শহরের ভেতরে বিল্ডিংয়ের মাথায় একটা স্টেশন থেকে কেবল কারে উঠলাম। ওপর থেকে পাখির চোখে দেখলে যে কোনো জিনিসই একটু সুন্দর লাগে। দূরে সিঙ্গাপুর শহর, সিঙ্গাপুর পোর্ট দেখা যাচ্ছে, আর আমাদের নিচে হারবার ফ্রন্টে দেখতে পেলাম একটা বিলাসবহুল ক্রুজ শিপ নোঙর করে আছে। এসব জাহাজে করে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ আশেপাশের দ্বীপগুলোতে ঘুরতে যাওয়া যায়। দূরে আমার সামনে তখন সেন্তোস আইল্যান্ড। কেবল কার জার্নিটা আমার কাছে খুব ভালো লাগছে। সেন্তোসার দিকে যত এগিয়ে যাচ্ছি ততই চোখে পড়ছে নতুন নতুন জিনিস। সেন্তোস আইল্যান্ডে উপভোগ করার মতো, দেখার মতো জিনিসের শেষ নেই। এখানে হোটেল, রিসোর্ট, থাকার জায়গা, খাবার জায়গা, নানান রকম পার্ক, এক্সিবিশন কী নেই! সেগুলো যেমন সুন্দর তেমন ব্যয়বহুল। অনেকে সিঙ্গাপুরে আসেই শুধুমাত্র সেন্তোসায় সময় কাটানোর জন্য। পুরো সেন্তোসা দেখতে কয়েকদিন সময় লাগবে, একদিনে সেটা আর খুব বেশি কিছু দেখা যায় না। আমার অবশ্য খুব বেশি কিছু দেখার ইচ্ছেও নেই। আমার কাছে সেন্তোসার মূল আকর্ষণ ইউনিভার্সাল স্টুডিও। সেটা দেখা শেষ হওয়ার পর হাতে কিছুটা সময় থাকলে আশেপাশে একটু ঘুরে দেখব। সেন্তোসা স্টেশন পৌঁছে নিচে নামার সময় দেখলাম এখান থেকে বের হওয়ার রাস্তাটা একটা গিফট শপের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ ঢোকার সময় আপনাকে এই গিফট শপ দিয়েই যেতে হবে। আর আপনার সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনাকে কিছু কিনতে হবে। খুব সুন্দর একটা মার্কেটিং পলিসি।
স্টেশন থেকে বেরিয়ে জানার চেষ্টা করলাম ইউনিভার্সাল স্টুডিওতে যেতে হবে কিভাবে। আমি আগেই জেনে এসেছি এই আইল্যান্ডে চলাফেরার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রয়েছে, আর যারা এখানে পৌঁছে যায় তাদের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি। সেন্তোসা আইল্যান্ডের ভেতরে আছে আরও একটি কেবল কার লাইন, যেটাতে পুরো সেন্তোসা আইল্যান্ড দেখা যায়, আর আছে বাস সার্ভিস এবং সেন্তোসা এক্সপ্রেস নামের একটি মেট্রো রেল। অর্থাৎ এই আইল্যান্ডের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমি যাব ইউনিভার্সাল স্টুডিওতে, সেই স্টেশনটার নাম রিসোর্ট ওয়ার্ল্ড। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দেখলাম পুরো আইল্যান্ডের খুব সুন্দর একটা মানচিত্র, এখানে সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আপনি দুই মিনিট একটু কষ্ট করে মানচিত্রটাকে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কোথায় বাসে যেতে হবে, কোথায় এক্সপ্রেসে, সেটা খুব স্পষ্ট করে দেয়া আছে। কিছুক্ষণ পরপরই বাস আসে, খুব ঝকঝকে তকতকে একটি বাসে করে একরাশ মুগ্ধতা নিয়ে রওনা হলাম। খুব সুন্দর করে সাজানো একটা দ্বীপ, এই সেন্তোসা পুরো দ্বীপটাই যেন একটা বাগান, আর এর ফাঁকে ফাঁকে বিনোদন ব্যবস্থা। বিনোদন ব্যবস্থা হলে এরকমই হওয়া উচিত, টাকা খরচ করে আপনি যখন কোথাও যাবেন তখন আপনি সর্বোচ্চটাই উপভোগ করতে চাইবেন, এখানেও ঠিক সে ব্যবস্থাই করে রেখেছে। তবে হ্যাঁ, নিশ্চয় এটা যে কোনো কিছু থেকে একটু বেশি ব্যয়বহুল, আপনাকে এই বিনোদনটুকু নিতে হলে পর্যাপ্ত টাকা খরচ করতে হবে। মুগ্ধতার শেষ হতে না হতেই পৌঁছে গেলাম আমার স্টেশনে, এখানেই আমার কাঙ্ক্ষিত ইউনিভার্সাল স্টুডিও। তবে স্টুডিওতে ঢোকার আগে মনে হলো একটু কফি খাওয়া উচিত। আসলে কফি হয়তো না খেলেও হতো, কিন্তু চারিদিকে এত বড় বড় ফুড চেইন আর রেস্টুরেন্ট দেখেই বোধহয় আমার একটু কফি খেতে মন চাইল। কফি খেতে খেতে দেখা হলো ফাস্ট ফুড খাওয়া একটি শালিক পাখির সাথে। ডিম খাওয়া শালিক পাখি আমি এই প্রথম দেখলাম। অবশ্য সিঙ্গাপুরের মতো একটা দেশে শালিক পাখিরও ফাস্ট ফুডই খাওয়ার কথা, এতে অবাক হওয়ার কিছু নেই। কফি শেষ করে একটু এগোতেই আমার চোখের সামনে পড়ল কাঙ্ক্ষিত ইউনিভার্সাল স্টুডিও, সেই নীল রঙের গ্লোব যার উপরে বড় করে ইউনিভার্সাল স্টুডিও লেখা। অনেক দেখেছি এর ছবি, এর সামনে একটা ছবি তোলার ইচ্ছা আমার বহুদিনের। আগেই বলেছি টিকিট যেহেতু করাই আছে আমাকে আর টিকিটের জন্য লাইন ধরতে হবে না। আর হ্যাঁ, এখনই বলে রাখা দরকার এই ইউনিভার্সাল স্টুডিও আসলে একটা থিম পার্ক, অনেক বড় একটা থিম পার্ক। সম্পূর্ণটা ঘুরে দেখতে হলে একটা পুরো দিন প্রয়োজন, তাই ইউনিভার্সাল স্টুডিওর গল্পটা বলবো আমি পরের পর্বে। সেখানে শুধুই থাকবে এই থিম পার্কে আমি কী কী দেখলাম আর কী কী করলাম সেই গল্প।